তো লোকাল হোস্ট থেকে সার্ভারে কিভাবে দিতে হয় এটা কি সবাই জানেন? আচ্ছা, মনে করেন আমি আজকে বেসিক দেখাচ্ছি, এরপরে অ্যাডভান্স দেখাবো। আমার পেন ড্রাইভে আছে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইলের ব্যাকআপ, আর একটা হচ্ছে ডাটাবেস। সার্ভারে আপলোড করতে হলেও সেই একই দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের টোটাল সাইটের ব্যাকআপ, আর একটা হচ্ছে ডাটাবেস ব্যাকআপ। নট থিম, এটা কিন্তু থিম না, টোটাল ওয়ার্ডপ্রেস এর ব্যাকআপ। আচ্ছা, এখানে একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে এই সাইটের আগের ইউআরএল কী ছিল সেটা চেঞ্জ করে ফেললে সবচাইতে বেটার। সেক্ষেত্রে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যাবেন, যাওয়ার পরে এখানে দেখে নেবেন যে আসলে এই সাইটটার লিঙ্ক কে আছে। এই সাইটটার লিঙ্ক ছিল সাইট ইউআরএল, এটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ফ্লিপার এই নামে। তো আমার সার্ভারে তো মানে অন্য ডোমেইনেও হতে পারে, তাই না? সার্ভারের যে ডোমেইনটা সেই ডোমেইনটা আমরা নেব। তো এখানে যদি আমরা একটা ফোল্ডার তৈরি করি যে উকমার্স প্র্যাকটিস, তাহলে আমার ডোমেইন কি হবে? লোকাল হোস্ট স্ল্যাশ উকমার্স প্র্যাকটিস, তাই না? তো সেই জন্য ডাটাবেসকে প্রথমে আমরা আগে রিপ্লেস করে নিব, কন্ট্রোল এইচ দিয়ে এইখানে স্ল্যাশ উকমার্স প্র্যাকটিস এইটা করে দিবেন। এটা কি হবে? আপনার ওল্ড ডোমেইন যেটা, অর্থাৎ লোকাল হোস্ট যেটা, সেটা তো ডিফল্ট থাকবে, আর সার্ভারের নতুন ডোমেইনের সাথে ডাটাবেসকে রিপ্লেস করে নেবেন। রিপ্লেস অল দিলে দেখবেন 63, অর্থাৎ 63 জায়গাতে এটা ছিল, এটা করে নেবেন, তাহলে আপনার ডাটাবেসটা কি অপটিমাইজড হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, লোকাল হোস্ট এই ডাটাবেসকে ইম্পোর্ট করতে হবে। লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এখানে যাবেন, যাওয়ার পরে লগ ইন করবেন। সার্ভারেও কিন্তু এরকম পিএইচপি মাই অ্যাডমিন আছে, তো এখানে গিয়ে আপনি নতুন একটা ডাটাবেসেও করতে পারেন। ডাটাবেস ক্রিয়েট ডাটাবেস আপনি দিলেন, উ উ নামে ডাটাবেস তৈরি কর, সার্ভারে এরকম আসে না, সার্ভারে ডাটাবেস ক্রিয়েটে অপশন আছে। তো উ নামে যে ডাটাবেসটা তৈরি হয়েছে নতুন, সেই ডাটাবেসে আমি এখন ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট করব কি, আমাদের যে এসকিউএল ফাইল সেটা ইম্পোর্ট করে দিব। তো ইম্পোর্ট করার সময় খেয়াল রাখবেন এই ডাটাবেসের সাইজ 451 কিলোবাইট। তো আপনি যদি এটাকে জিপ করেন সেক্ষেত্রে খুব কম হয়ে যাবে, 100 কিলোবাইট হয়ে গেল। তো এটা করতে পারেন, কারণ এখানে জিপও আপলোড করা যায়, এসকিউএলও আপলোড করা যায়, যে কোনোটা ইচ্ছা আপনি আপলোড করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যে লোকাল হোস্টের ডাটাবেসের নাম আর সার্ভারের ডাটাবেসের নাম যদি এক না হয় সেক্ষেত্রে আবার ইম্পোর্টে সমস্যা হয়। তো সেক্ষেত্রে একটা ট্রিক্স আছে, তো এখানে ইম্পোর্ট হয়ে গেল, ট্রিক্সটা আমি সার্ভারে যখন ডাইরেক্টলি আপলোড দেখাবো তখন আমি আপনাদের দেখাই দিব। তো এখানে আমি কি করলাম, আপলোড করে দিলাম। তো আপলোড করার পরে, ডাটাবেস আপলোড করার পরে আমাকে দুইটা জায়গায় চেঞ্জ করতে হবে। অন্য জায়গায় আপলোড করে ফেলছি নাকি, ইম্পোর্ট, ও আমি ডাইরেক্টলি আপলোড করে দিছি এখানে। আচ্ছা, এই যে প্রবলেমটা, যে আপনার এই ডাটাবেজের নাম ছিল, মানে ডাটাবেজের নাম ছিল হচ্ছে এইটা, ঠিক আছে, কিন্তু আমরা ডাটাবেজ আপলোড করতে যাচ্ছি উতে। তো সেই জন্য আমরা এই ডাটাবেজের নামটা চেঞ্জ করে নেব, এটা হচ্ছে আমার আগের লোকাল হোস্টের ডাটাবেজ। এই ডাটাবেজের নামটা সার্ভারে যেটা হবে সেটা চেঞ্জ করে তারপরে এক্সপোর্ট করতে হবে। ঠিক আছে, আমি আবার বুঝিয়ে বলছি, হয়তো গুলাই ফেলছেন ইতিমধ্যেই। আচ্ছা, সেটা হচ্ছে যে সার্ভারে তো আমি আপলোড করব, তাই না? সার্ভারে একটা ডাটাবেস তৈরি করব, তো সেই ডাটাবেসটা যেই নামে হবে ঠিক সেই নামে আমার ডাটাবেসের নাম হতে হবে। যেমন এখানে আমার উ ডাটাবেস, এটা আমি প্রথমে ডিলিট করে দিই, অপারেশন ড্রপ ডাটাবেস। আচ্ছা, আমার এখন আমার মনে করেন এটা আমাদের লোকাল হোস্ট, এইটা হচ্ছে আমাদের সোর্স ডাটাবেস যেটাকে আমরা এক্সপোর্ট করব। তো এটা এক্সপোর্ট করার আগে আমি কি নামে আমার সার্ভারে ডাটাবেস আছে সেই নামটাতে আগে রিনেম করে নিব। তো মনে করেন আমার সার্ভারে ডাটাবেস আছে হচ্ছে অন্য যে কোনো একটা নামে, যে উ নামে। তো রিনেম, ডাটাবেস রিনেম করতে হলে এখানে অপারেশনস রিনেম ডাটাবেস টু WWU করার পরে গো। হ্যাঁ, এটা সোর্স ডাটাবেস, এটাকেই রিনেম করলাম। ঠিক আছে, এরপরে উ যেটা যেটা আসলো সেটাকে এবার এক্সপোর্ট করব।
করে এরপরে আমার সার্ভারে ইম্পোর্ট হবে। ক্লিয়ার? কনফ্লিক্টটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলি যে আমার ডাটাবেজ যদি নোটিফাই নামে থাকে কিন্তু আমার সার্ভারের ডাটাবেজের নাম হচ্ছে টি, তো আমাকে নোটিফাই ডাটাবেজ যদি আমি এক্সপোর্ট করি সেক্ষেত্রে টি এর মধ্যে নেবে না, সে বলবে যে ডাটাবেজের নাম মেলে নাই। সেই জন্য আমাকে কি করতে হবে, নোটিফাইকে রিনেম করে কি করতে হবে, টি রিনেম করে নিব লোকাল হোস্টে, করে তারপরে আমি এক্সপোর্ট করব, করে তার তখন ইম্পোর্ট হবে। ক্লিয়ার? এটা কিন্তু নতুন ভার্সনের প্রবলেম, ওয়াম্পের আগের ভার্সনে এই প্রবলেমটা ছিল না। ঠিক আছে, তাহলে এখন আমরা বলতে পারি যে এখন আমরা উতে ইম্পোর্ট করে ফেলেছি। ঠিক আছে, মনে করেন এখন সার্ভারে আমরা ইম্পোর্ট করে ফেলেছি। এবার অপশনসে যান। হ্যাঁ হ্যাঁ, না ইম্পোর্ট হবে না আপনার সার্ভারে, ইম্পোর্টই হবে না। ঠিক আছে, আগে থেকে রিনেম করে এক্সপোর্ট করতে হবে লোকাল হোস্ট থেকে। এখানে এখানে তো আর সার্ভার না, এটা তো আমার, এটাই এখন সার্ভার মনে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার অপশনস, অপশনসে গিয়ে দেখবেন যে ইউআরএলটা আগে থেকেই চেঞ্জ হয়ে আছে, কারণ আমরা মানে এখানে আগে চেঞ্জ করতাম না, এখন আমরা রিপ্লেস করে এখানে চেঞ্জ করে ফেলছি, অর্থাৎ এখানে আর কোনো কাজ নাই, আমরা নতুন ইউআরএল দিয়ে দিছি। তো ওইভাবে নতুন ইউআরএল দিলে অনেক সময় দেখবেন যে লোকাল হোস্টে অনেক সময় যদি ইমেজ ইনসার্ট করি লোকাল হোস্টের লিঙ্ক হয়ে থাকে, সার্ভারে গেলে সেটা প্রবলেম, সেটাও চেঞ্জ হয়ে যায়, সেজন্য ওই পদ্ধতিতে গেলাম আমরা। আর এবার কি করতে হবে, WooCommerce-এর যে ইনফরমেশনগুলো, WWW WooCommerce প্র্যাকটিসের মধ্যে আমরা যে ফাইলগুলো, ওই ফাইলগুলো দিয়ে দিলাম। তো এই ফাইলগুলো দেওয়ার পরে এর মধ্যে একটা ফাইল আছে WP config php, সেখানে নতুন যে আমাদের ডাটাবেজের কনফিগারেশন সেটার সাথে দিতে হবে। তো আমাদের এখন বর্তমানে ডাটাবেজের নাম কি, ডাটাবেজের নাম হচ্ছে উ, তো সেই জন্য WP config এখানে ডাটাবেজের নাম, আর সব ঠিকই আছে। আর যদি এখানে চেঞ্জ করতে হয় আমরা মানে সেটাও দেখব পরবর্তীতে। তো এখন আমি ঠিক এই যে ইউআরএল স্ল্যাশ WP অ্যাডমিন যাওয়ার পরে লগ ইন ইনফরমেশন আসবে, আচ্ছা আমি ইউজার নেমটা একটু দেখে আসি, উ ইউজার্স রাসেল না, আচ্ছা আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই, তো এখানে আরেকটা কাজ বাকি আছে, সেই বাকি কাজটা হচ্ছে সেটিংস থেকে পারমালিংকস, পারমালিংক চেঞ্জ না করলে কিন্তু সাইটের পেজ ওপেন হবে না। ঠিক আছে, এইটা রিসেপ করতে হবে, রিসেপ করলে কি হয় আমি আপনাদের একদিন দেখাইছি, জেনারেলিও চেঞ্জ হয়েছে, ওইটা আপনার করা লাগবে না, এটা হচ্ছে আমরা ওই যে ওইভাবে করে নিছি বিধাই, আমাদের কিন্তু আর সমস্যা নাই। তাহলে এখন আমরা কি করলাম, আমাদের যে সাইটটা সেই সাইটটা আমরা এখন ইয়েতে করে নিলাম, আচ্ছা আমরা অন্য একটা ব্রাউজারে যাই, এই ব্রাউজারে জুম বোধ হয় একটা প্রবলেম হয়েছে, এখানে আজকে ওই কম্পিউটারটা সেট করলেই পারতো, আচ্ছা তাহলে আমরা WooCommerce-এর এখানে প্রোডাক্ট করছিলাম এবং প্রোডাক্টের সিঙ্গেল পেজটা শুধু আমাদের বন্ধ ছিল, সিঙ্গেল পেজটা আমরা করছিলাম না, তাই না? তাছাড়া আমরা প্রোডাক্ট আনতে পারছিলাম, ও সিঙ্গেল পেজও করা হয়েছে, হ্যাঁ এটার ম্যারাথন হয়েছিল, পলিশপ করছিলাম না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোনটা বুঝেন নাই,
ও আচ্ছা 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 ঠিক আছে, আজকে করতেছে। এখানে ওইটা কোনটা, মিনি পোর্ট? ওইটা কোন কোন ইয়েতে করা আছে, কমার্সের মধ্যে? ও আচ্ছা, আমরা এটা করতেছিলাম। ও ওকে ওকে ওকে, আচ্ছা এখানে কি সমস্যা হয়েছে আপনাদের? এখানে প্রোডাক্ট আসছে না আপনাদের, এটা আর কারো সমস্যা? হ্যাঁ না, গ্লোবাল দিয়ে করার দরকার নাই, শর্ট কোড ইউজ করেন, জেকুয়েরি দিয়ে। মানে আচ্ছা, এখানে প্রথম যেটা ফিচার্ড, ফিচার্ডে এখানে ট্যাব ছিল নাকি? আচ্ছা এখানে আমরা কাজ করব, তাই তো? এই তিনটা ডাইনামিক করতে হবে, এই তো সমস্যা। ওকে ঠিক আছে, এখানে আপনার গ্লোবাল দিয়ে যদি করেন সেক্ষেত্রে সমস্যা হবে কি, এই যে আমি বলি এখানে অ্যাড টু কার্টে যাওয়ার পরে দেখবেন যে এইটা ভিউ কার্ট চলে আসে, ঠিক আছে? গ্লোবাল দিয়ে করলে এই স্ক্রিপ্টটা পাবেন না, এখানে একটা জেকুয়েরির কাজ আছে, ঠিক আছে? এখানে দেখবেন যে একটা জেকুয়েরির কাজ আছে, হচ্ছে অ্যাড টু কার্ট, এখানে ছোট্ট একটা জেকুয়েরির কাজ আছে, যে এখানে যদি ক্লিক করি, এই দেখেন এই যে লোডিং অ্যাডেড, দেখছেন লোডিং অ্যাডেড দেখছেন? তো এই যে কিউরিটা গ্লোবাল দিয়ে করলে এটা পাবেন না, এটা প্রবলেম আছে, তো সেই জন্য গ্লোবাল দিয়ে এখানে করতে হবে না। গ্লোবাল দিয়ে করবেন কখন, দেখবেন যে হচ্ছে প্রোডাক্ট ক্যারোসেল আছে, প্রোডাক্টের ইমেজ নিয়ে ক্যারোসেল হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় ক্যারোসেলের উপর হোভার করলে তার প্রাইসটা দেখা যাচ্ছে, সেই জায়গায় গ্লোবাল করতে পারেন। অ্যাড টু কার্ট বাটন যেখানেই আছে সেখানে আপনি গ্লোবাল ছাড়া, উকমার্স তো শর্টকাট দিয়েই রাখছে, সেটা ইউজ করবেন। হ্যাঁ ওই তো দেখাই দিই, অনেকের আবার প্রবলেম আছে যে তিন জায়গাতে কিভাবে আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কি দেখানো লাগবে? হ্যাঁ আপনি, আপনারা বলেন দেখানো লাগবে? আপনি কি শর্ট কোড দিয়ে পারছেন আপনি? গ্লোবাল পোস্ট দিয়ে হবে না, গ্লোবাল পোস্ট দিয়ে, এখানে গ্লোবাল পোস্টের কাজ না এটা, গ্লোবাল পোস্ট অনলি ফর মানে কোয়েরি করা, সিম্পল সিম্পল পোস্ট কোয়েরি করা, উকমার্সের ওইভাবে কোয়েরি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা আমরা সিঙ্গেল পেজে যাব, অপেরা পুরাই ক্রোম হয়ে গেছে। আচ্ছা এই টেমপ্লেটটার ব্যাকআপ এখানে আছে বোধহয় না? রেসিডেন্সিয়াল ব্যাস, ও কমার্স, ক্লাস ওয়ান সোর্স, তো এখানে ক্লাস টুতে আছে না? আচ্ছা পরিসব, এখানে আমি এক এক করে প্রত্যেকটা পেজে যাই। অ্যাবাউট আস তো আসলে করা হয়েছে, তাই না? অ্যাবাউট আস করা হয়েছে, তারপরে ইয়ে করা হয়েছে না, কার্ট, অর্থাৎ এইগুলা ডাইনামিক করা হয়েছে, কার্ট, লগ ইন রেজিস্টার, কে বললো লগ ইন রেজিস্টার করা হয়েছে, অন্য একটাতে করা হয়েছে, আচ্ছা চেক আউট এগুলো ডাইনামিক হয় নাই, এই লিঙ্কগুলো কিন্তু ডাইনামিক হয় নাই, মাই অ্যাকাউন্ট ডাইনামিক হয় নাই, উইশ লিস্ট তো করা হয় নাই। তো আস্তে আস্তে আগাই, প্রথমে আমরা লগ ইন রেজিস্টার মানে ইয়ে করি, ঠিক আছে? লগ ইন রেজিস্টার লিঙ্কিংগুলো ডাইনামিক করি। আচ্ছা হেডার পিএইচপিতে যাই, হ্যাঁ সেটাই করছি। এটা না, ও কমার্স, ডাব্লিউ কন্টেন্ট, থিমস, পলিশ অফ, হেডার পিএসপি। আচ্ছা এখানে হচ্ছে, ও হ্যাঁ এখানে লগ ইন রেজিস্টার, এই যে ডায়নামিক আছে কিন্তু ইয়ে করা হয়নি, ইফ ইউজার লগ ইন ইন ডিফ, হ্যাঁ এটা ডায়নামিক আছে, লগ ইন করা হয়নি বলে আমাদের ওইটা দেখাচ্ছে।
ঠিক আছে আচ্ছা সেটা দেখাচ্ছি তো প্রথমে মাই অ্যাকাউন্ট পেজটা ডাইনামিক করি তো WooCommerce-এর একটা থিম আমি ডাউনলোড করতে বলেছিলাম আপনাদের সেই থিমটার নাম হচ্ছে আর্টিফিসার আর্টিফিসারের এখানে দেখবেন যে টোটাল তাদের হচ্ছে এখানে ডাইনামিক হবে কি কি আমি দেখাই এখানে দেখছেন না টু আইটেমস তারপরে এখানে দেওয়া আছে তো আমাদের এখানে কি আছে আমাদের এখানে এইট আইটেমস এটা ডাইনামিক করছি না আচ্ছা আচ্ছা দেখি তো এখানে ও এটাতে গেলে কার্ট পেজে যাবে কার্ট পেজও এখানে ঠিক আছে আচ্ছা 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 মাই অ্যাকাউন্ট আর চেক আউট পেজটা ডাইনামিক হয় নাই তো লগ ইন আর রেজিস্টারের জন্য এবার আসি হ্যাঁ হ্যাঁ তার ইনফরমেশন গুলো থাকবে ওইটা 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 কোনো ব্যাপার না ডাব্লিউপি অ্যাডমিন লগ ইন কি এটার মনে আছে আচ্ছা এবার যদি যাই সেক্ষেত্রে লগ ইন রেজিস্টার আর দেখাবে না এটা করছিলাম মনে আছে আচ্ছা লগ ইন রেজিস্টারের ব্যাপারে এবার আসি যে লগ ইন করলে লগ ইন উইন্ডো আসবে রেজিস্ট্রেশন করলে রেজিস্টার উইন্ডো আসবে আচ্ছা এটা এখানে ইউআরএল দিতে হবে না পিএইচপি হ্যাঁ ডিফল্টটাই দিতে হবে ডিফল্ট দিয়ে সেটাকে কাস্টমাইজ করতে হবে ডাব্লিউপি লগ ইন পিএইচপি অ্যাকশন ইজ ইকুয়াল টু লগ ইন না আর এটা হচ্ছে রেজিস্টার রেজিস্টার হ্যাঁ এই যে আছে আচ্ছা এবার লগ ইন এনাবেল করতে হবে সেটিংস থেকে জেনারেল এখানে যাওয়ার পরে এনি ওয়ান ক্যান রেজিস্টার এইটা দেওয়া থাকলে এটা ইউকমার্স দিয়ে রাখে উকমার্স এটা কিন্তু ডিফল্টভাবে নাই হয়ে থাকে উকমার্স যখন ইনস্টল হয় উকমার্স এটা টিক দিয়ে রাখে কারণ কাস্টমারের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তা নাহলে কাস্টমারের ইনফরমেশন পাবো কোথায় তো এখানে আমি যদি যাই এটা এটা যদি এখন দেখেন লগ ইনে গেলে লগ ইন পেজ আসছে আর তারপরে এবার আমি যদি রেজিস্টারে যাই তাহলে রেজিস্টারে যাচ্ছে কিন্তু এইখানে কাস্টমাইজ করাটাই হ্যাঁ 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 ওই তো আমাদের টেমপ্লেটের কাস্টম পেজ থাকবে এখানে তো এখানে হচ্ছে দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে যে নিজেদের টেমপ্লেটের পেজের মধ্যেই আপনি হচ্ছে লগ ইন ফর্ম আনা ঠিক আছে আর আরেকটা পদ্ধতি আছে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেটা সেটা তো নিজেদের পেজে যদি রেজিস্ট্রেশন রাখেন রেজিস্ট্রেশন ডাইরেক্টলি ওইভাবে অটোমেটিক্যালি করতে হলে ফাংশন এডিট করতে হবে আচ্ছা সেই জন্য কি করতে হবে আমি আপনাদের দেখাই শর্টকাট বানাতে হবে দুইটা একটা এটা তো অন্য দিকে চলে গেল এখন কি এটিকে যাব মানে এটা তো লগ ইন রেজিস্টার এটা অবশ্যই ইম্পর্টেন্ট মানে দরকারি আর কি দরকারি মানে অনেক সাইটেই আবার এইগুলো লাগে ঠিক আছে সাইট বারে লগ ইন চাচ্ছে যে প্লাগ ইন ব্যবহার করতে হবে কেন প্লাগ ইন ব্যবহার করবো খুব সহজে এগুলো তৈরি করা যায় আচ্ছা তো এখানে দেখেন এখানে আমি এটা এটা আমাদের কি পেজ রেজিস্ট্রেশন পেজ তো আমরা একটা পেজ তৈরি করব রেজিস্টার এবং ওইখানে ওইটা লিঙ্কিং করে দেব নট ডিফল্ট ইয়া তো সেই জন্য সহজ পদ্ধতি মানে এটা বলতে পারেন আমি মানে এই পদ্ধতিটা তৈরি করছি অনেক ইয়ার পরে তো এখানে কি করবেন এই যে ফর্ম এটা জাস্ট কপি করবেন কপি এইচটিএমএল ঠিক আছে কপি এইচটিএমএল করলাম করার পরে নতুন একটা আমি নিয়ে অ্যানালাইসিস করি আসলে কি জিনিস আছে এখানে কারণ কোনো একটা জিনিস ব্যবহার করার আগে সেই জিনিসটা না জেনে ব্যবহার করলে পরবর্তীতে সমস্যা আছে তো এখানে দেখেন ফর্ম মেথড পোস্ট অ্যাকশন হচ্ছে আমাদের রেজিস্টার পেজের ওই পেজটাই অ্যাকশন পেজ আইডি রেজিস্ট্রেশন ফর্ম
নেম রেজিস্ট্রেশন রেজিস্টার ফর্ম এটা এটাই থাকতে হবে, ডাটাবেজে এটা দিয়ে কানেক্ট হবে। এখানে প্যারাগ্রাফ দিয়ে আপনার দেওয়া আছে হচ্ছে লেভেল, একটা হচ্ছে ইউজার নেমের জন্য, সেইগুলোর নাম আইডি কিন্তু এইটাই থাকতে হবে, আরেকটা হচ্ছে ইমেইলের জন্য। তো আমরা এটাকে ডাইনামিক করব, ডাইনামিক করে যে কোনো পেজে যাতে শর্টকোড দিয়ে ইনসার্ট করতে পারি, ঠিক আছে? তো এই জন্য আমরা যাব থিমস পলিশ অফ ফাংশন পিএইচপি, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা একটা শর্টকোড রেজিস্টার করব, ফাংশন রেজিস্ট্রেশন ফ্রম কাস্টম দিয়ে দিলাম যদি ওদের থেকে থাকে। তারপরে এবার অ্যাড শর্টকোড রেজ ফর্ম অ্যান্ড দ্য ফাংশন নেম, এই যে ফাংশন নেম দিয়ে দিতে হবে, এখানে ব্যবহার করতে হবে এই যে এবার যে HTML ফর্মের ডাটা আছে সেই ডাটা নিয়ে এসে এবার এখানে দিয়ে দিতে হবে। আর ডাইনামিক করার ক্ষেত্রে করতে হবে কতটুকু, ব্লগ ইনফো আচ্ছা সেটা আমি দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি, সেটা প্লাগইন দিয়ে করে তারপরে আবার কপি HTML করে আবার এখান থেকে করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা যদি রেজ ফর্ম ব্যবহার করি কোথাও, সেক্ষেত্রে কি হবে, এই ফর্ম চলে আসবে। আচ্ছা যাই, এটা তো আমরা কোনো আলাদা চাচ্ছি না, ঠিক আছে? এই জন্য আমাদের ওটা দরকার নাই, ওটা অ্যাট্রিবিউট যদি লাগে সেক্ষেত্রে HTTPS আচ্ছা হ্যাঁ, এটা যে কোনো পেজ উইজেট যে কোনো যায় শর্টকোড পরিণত করার অর্থই হচ্ছে এটা, কিন্তু আমাদের কাস্টম স্টাইল দিতে হবে। এখানে আমরা ডিভ নিব পরবর্তীতে, আগে দেখি কি হয়। রেজিস্টার নিউ অ্যাকাউন্ট, এবার রেজ ফর্ম দিয়ে দিলাম, রেজ ফর্ম দিয়ে এখন ভিউ পেজ গেলে এখানে দেখেন যে চলে আসছে। আচ্ছা ইনপুট টাইপ সাবমিট কোথায় হারাই গেল, এটা কি আমি নেইনি, এই তো নিছি। ও হ্যাঁ হ্যাঁ, কোনটা এখানে একটা কাজ করতে হবে, এখানে যে কোয়েরি সেট করতে হবে যে সে রেজিস্ট্রেশন করার পরে ফাংশন রিডাইরেক্ট টু নতুন একটা পেজ, থ্যাংকস ফর রেজিস্টারিং, ঠিক আছে? এটা আপনার জন্য কুইজ থাকলো, যেমন এই যে আনসারিফাইয়ের পুরস্কারটা আজকে দিয়ে দেওয়া উচিত ছিল, এটা আজকের আবার কুইজ থাকলো যে রেজিস্ট্রেশন করার পরে ইউজার নতুন একটা পেজে ল্যান্ড করবে। আবার দেখেন, আচ্ছা আমি দেখাই দিচ্ছি এটা ফাংশনালি। আচ্ছা এটা এখানে সমস্যা কি আপনারা জানেন? এখানে এত জায়গা, ও ক্লিয়ার, ক্লিয়ার বোথ। না আমি এখান থেকে কেটে দিই, সমস্যা কোথায়, তাই না? ক্লিয়ার বোর্ড তো এটা একটা কাজের জিনিস। আচ্ছা তো এখানে আমরা চাচ্ছি যে রেজিস্ট্রেশন আমাদের আসলো, আমি ইউজারকে বুঝতে দিতে চাচ্ছি না যে আমরা কাস্টম একটা ব্যবহার করছি। যেমন এখানে যদি আমি ইউজার নেম দেই, টেস্ট, ইমেইল দিলাম টেস্ট অ্যাট মেইল ডট কম, রেজিস্টার, রেজিস্টার দিলে রেজিস্টার হবে ঠিকই, কিন্তু আমাকে বলবে যে হচ্ছে এখন লগ ইন পেজে চলে আসলো, অর্থাৎ WP যে লগ ইন সেই লগ ইন পেজে চলে আসলো। তো এখন গুগলে সার্চ করেন,
আফটার রেজিস্টার রিডাইরেক্ট টু অ্যানাদার পেজ, এই যে রেজিস্ট্রেশন কমপ্লিট চেক ইওর ইমেল, তো আমরা চাচ্ছি না যে ওই পেজে যান, ঠিক আছে? এই দেখেন রিডাইরেক্ট, এই যে কত আছে, আর বলেন যে অনেক চেষ্টা করছি আর পারি নাই, করেন করেন আরো করতে থাকেন। এই যে যেখানে বলা আছে কি ডাব্লিউপি রেজিস্টার, এটা করতে হবে সেই যে এখানে, এই যে এইখানে কোনো একটা কোনো ইয়ে দিতে হবে। আচ্ছা আমি দেখছি, এই যে বলছে যে এখানে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি পেট্রন লগ ইন রিডাইরেক্ট কুইক পেজ, এই তো পাইছি। ই ক্যান ফিল্টার, এই যে এই ফিল্টারটা দিতে হবে, এটা খুঁজে পাননি আপনি? হ্যাঁ হ্যাঁ, ওইটাও তো ফাংশন ইউজ করতে হয়তো। এখানে দিলাম যে থ্যাংকস ফর রেজিস্টারিং, তো এবার একটা পেজ তৈরি করি, করে টেস্ট করি, পেজেস অ্যাড নিউ, আবার লগ ইন করতে বলে নাকি, পারমালিং চেঞ্জ করতে হবে না, সেটিংস পারমালিংস পোস্ট নেম সেভ চেঞ্জ, তারপরে কি পেজেস থ্যাংকস ফর রেজিস্টারিং এইটা দিয়ে দিলাম, আপডেট আগে ভিজিট করে দেখি কি অবস্থা আসছে কি না। হ্যাঁ আসছে। আচ্ছা তো এখন আমরা আবার ওই পেজে যাই, কোন পেজে জানো, না পেজটার লিঙ্কটা আবার কপি করে নিয়ে আসি, পেজেস এইটা, ফায়ারফক্স কি হিস্টরি মনে রাখতে পারছে না নাকি? আচ্ছা এবার দেই এখানে আসছে চেক মেইল রেজিস্টার্ড, হ্যাঁ এই যে এখানে দেখাই দিছি তো, অ্যাড ফিল্টার রেজিস্ট্রেশন রিডাইরেক্ট। আচ্ছা ওইটা নিয়ে আরো একটু অ্যানালাইসিস করি, সমস্যা কোথায়, এখানে কি বলে, ফ্রম অ্যাকশন ইকো সাইট লগ ইন পোস্ট, অ্যাড ফিল্টার রেজিস্ট্রেশন রিডাইরেক্ট, রিডাইরেক্ট সাকসেস, ও এটাই তো দেখলাম, কিন্তু এই বেটা বলছে যে এটা হয়ে,
drop in your phone. My page error তো ঠিক আছে। এখানে কি বলতো? Not still being redirected back. I am working on the local system and then some is going to activate it. Work rate. দেখি এটাই দেই সমস্যা কোথায়। ঠিক আছে তো, হ্যাঁ আচ্ছা 404ই যাক না কেন, সমস্যা কোথায়? 404 পেজে যাবে তো, ওই পেজে যাক। আছে তো, আমি নিজেই করছিলাম। হ্যাঁ এই প্রশ্নের অ্যান্সারই দেয় নাই। আচ্ছা যাই হোক, এটা পাওয়া যাবে, এটা এমন কোনো কঠিন ব্যাপার না। আচ্ছা ও এই যে এখানে ডাব্লিউপি রেজিস্টার ডিসপ্লে দেয় ফরম্যাট অ্যাকশন রেজিস্টার। ঠিক আছে ওটা থাক। তো তাহলে এইভাবে আপনারা লগ ইন ফর্ম আনতে পারবেন না? লগ ইন ফর্ম আনাটা কিন্তু আবার অনেক ইজি, পিএইচপির মধ্যে আনা যায়, ডাব্লিউপি লগ ইন ফর্ম। ঠিক আছে ওইটা ওইখানে। আচ্ছা একটা কাজ করি, আমি ওইটা টোটালি অন্য ক্লাসে দেখাই। ঠিক আছে এখন উকমার্সের ক্লাস চলছে, উকমার্সের ভিতরে অন্য কিছু ঢুকাইতে গেলে মানে কনসেন্ট্রেশন চলে যাচ্ছে। ঠিক আছে এই এইটা এটা আমি হালকা দেখাই দিই, যে একটা প্রোডাক্ট আনতে পারলে তিন তিন জায়গাতে আমি একটা করে প্রোডাক্ট আনিয়ে দিই, খুব সহজ, খুব ইজিলি হয়ে যাবে। তো এটা আছে হচ্ছে টেমপ্লেট, ইন্ডেক্স পিএইচপিতে আছে না, আলাদা পেজ তো আমরা করি নাই না। আচ্ছা এই যে এইখানে, আচ্ছা এটাই কপি করি। এইখানে তাই না, এখানে আসবে না আমাদের প্রোডাক্টগুলা? তো তাহলে এটা তো আমি দেখাইছি, বুঝলাম না এটা যে কোয়েরি দিয়ে। হ্যাঁ এটা সমস্যা না, এটা আমি দেখাতে পারছি না, এটা নেক্সট আগামী ক্লাসে, এটা সরি মানে ইয়েতে দেখেন, টিউটোরিয়ালে দেখেন হয়ে যাবে। ঠিক আছে যেহেতু এটা পারছেন আপনি, এটা পারছেন, এটা পারলে এটা পারবেন, কোনো সমস্যা না, এটা আলাদা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখন যেটাতে যাব সেটা হচ্ছে আপনার এই প্রোডাক্ট পেজে যদি যাই, সেই প্রোডাক্ট পেজে যে ইনফরমেশনগুলা, সেই ইনফরমেশনগুলা যে এইভাবে শো করছে, এইগুলার সিএসএস এর কাজ করতে হবে। আর তারপরে পরে আসেন, এরপরে এইখানে একটা কোয়েরি ব্যবহার করতে হবে, এইখানে এখানে যে কোয়েরি ব্যবহার করা আছে, হ্যাঁ এটাও শর্ট কোড দিয়ে আনতে হবে। ঠিক আছে বেস্ট সেলের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি শর্ট কোড দিয়ে এখানে আনতে হবে। এই সিএসএস এর কাজও তো আপনারা পারবেন। আচ্ছা ওদের এইচটিএমএল পেজ না, প্রোডাক্ট হ্যাঁ কি কি অপশন আছে বলেন। আচ্ছা মাউস ওভার, এটা একটা প্লাগইন ইনস্টল করলেই এটা হয়ে যাবে, এটা কোনো সমস্যা না, মাউস ওভারে জাস্ট একটা প্লাগইন ব্যবহার করতে হবে, এই ওইটা 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 সমস্যা না। আর আর কি সমস্যা আছে এখানে? হ্যাঁ
হ্যাঁ এটা এখানে আছেই। হ্যাঁ আচ্ছা রেটিংসটাও আপনারা বুঝতে পারছেন না, এখানে যে রিভিউসে যান, রিভিউসে গিয়ে যে সাবমিট ইয়ার্স, এই যে এখানে রেটিং এর এখানে স্টাইলাইজ করতে হবে, যে পাঁচ পাশে গেলে পাঁচ সিলেক্ট হয়ে থাকবে। দেখাবো এটা স্টাইলাইজ করে দেখাবো সব টোটালগুলা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্টাইলাইজ করে দেখাই একদম প্রথম থেকে শুরু করি তাহলে সবার জন্য সুবিধা। আচ্ছা প্রথমেই এখানে নেস্টেড করে নিব, সেটা হচ্ছে এটা একটা ক্লাস নিয়ে নিই, ডিপ ডিপ ক্লাস প্রোডাক্ট। হ্যাঁ ডিপ ক্লাস প্রোডাক্ট, এখানে আর কি কি ক্লাস আছে দেখতে হবে। ডিপ ক্লাস ইমেজেস, ইমেজেসের মধ্যে ইমেজ আছে সেটা সমস্যা না। তারপর আছে ডিপ ক্লাস সামারি, তারপরে সামারির নিচে আছে হচ্ছে উকমার্স ট্যাবস। কি আছে? আচ্ছা সেইটা পরে দেখছি। এবার এর মধ্যে আছে ইউএল ক্লাস ট্যাবস, ইউএল ক্লাস ট্যাবস, তারপরে এক একটা ট্যাবের এক একটা ক্লাস, একটা এলআই সার্বজনীন আর দেন বাকিগুলো নেস্টেড। অ্যান্ড দেন এলআই ক্লাস অ্যাক্টিভ। আচ্ছা বলেন তো এর মধ্যে এই চারটা জিনিসটা একই জিনিস সিলেক্ট করছি আমরা তাই না? হ্যাঁ একই জিনিস না, তো এর মধ্যে সবচেয়ে দাম বেশি হবে কার বলেন আমাকে, বলেন এই চারটার মধ্যে কোনটার বেশি দাম? কেন উত্তর সঠিক হয়েছে কিন্তু কেন? আমি বলি এলআই সবগুলাই সিলেক্ট করছি, প্রথমে পাওয়ার লো হচ্ছে এটার, ঠিক আছে এটা এটার পাওয়ার মনে করেন যে জিরো, তাহলে এটার পাওয়ার হবে হচ্ছে ওয়ান, এটারও একই পাওয়ার ওয়ান, এটারও পাওয়ার একই ওয়ান, আর এটার পাওয়ার হচ্ছে টু। কেন নিচে আছে তাই না? এটা যদি আমি উপরে দেই আপনাদের কথা মতো তো এখন হচ্ছে এর পাওয়ার মানে জিরো তাই না? এটা যদি উপরে দেই তাহলে এটার পাওয়ার এখন জিরো আপনাদের আপনাদের কথা মতে যেভাবে বলছেন, তো কিভাবে হলো সেটা আমাদের বুঝতে হবে, সেটা বুঝতে হলে সেটা আমি আপনাদের বোঝাই দিচ্ছি। সিএসএস এর কাজগুলো অনেক অনেক হাই লেভেলের শিখতে হয়। আচ্ছা দেখেন এখানে দেখেন যে কি আছে, এখানে আমি যদি একটু বড় করে দেই আপনাদের, সরি এখানে দেখেন কি আছে, ইউএল ক্লাস ট্যাব, ট্যাবের পরে এলআই, আমরা এলআই কে নির্বাচন করছি, তারপরে কি আছে ডিসক্রিপশন ট্যাব, যদি নেস্টেড করে দিই এটা বেড়ে যাবে, ঠিক আছে আর অ্যাক্টিভটা কোথায় আছে পরে আছে, তাহলে এটার পাওয়ার সবচেয়ে বেশি এই জন্য। হ্যাঁ পরের ক্লাসটার, হ্যাঁ অ্যাক্টিভ ক্লাস আছে আলাদা পরে ব্যবহার করছে এই জন্য এর পাওয়ারটা বেশি। আমি যদি দেই ইউএল ক্লাস ট্যাবস কালার রেড, সবগুলা রেড হবে, আবার যদি ইউএল ক্লাস ট্যাবস তারপরে এলআই ক্লাস রিভিউ ট্যাব গ্রিন, তাহলে গ্রিন হবে, আবার যদি অ্যাক্টিভের কালার যদি ইয়েলো দেই তাহলে কোনটা পাবে? ইয়েলো পাবে, তাহলে পাওয়ার বুঝতে পারছেন, ঠিক আছে এই হচ্ছে কাহিনী। এইগুলা বুঝতে পারলে সিএসএস এর কাজ সহজ হয়ে যাবে। তো এই অ্যাক্টিভটা পরে আছে বলেই পাওয়ার্ড না এমনি পাওয়ার্ড? এমনি পাওয়ার্ড, হ্যাঁ 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 ইয়েস।
আচ্ছা, তাহলে আমরা এখন এইভাবে এই এরকম ভাবে সাজাই। তো এখানে প্রথমেই আমি ইমেজ যেটা ডিপ ক্লাস ইমেজেস, আচ্ছা রিফ্রেশ দেই, ডিপ ক্লাস ইমেজেস ফ্লোট লেফট উইড আরো কম দেই, ধরেন দিলাম 345 পিক্সেল। এই তো সমস্যা, তো এখানেই হবে। আচ্ছা ঠিক, এটাও একই একই সাইজ দিলাম, একটু জাস্ট বাড়ায় দিব। ফায়ারফক্সকে ভালোবাসি তো এজন্যই, আপনাদের ভাবি তো নাই না? আচ্ছা হইল এটা। তো এবার এই যে এই বেটা উপরে উঠে গেছে, এটা হচ্ছে উ কমার্স ট্যাবস, এই যে এইটা এইটা উপরে একটু জায়গা পাইছে আর ভদ্রলোকের মতো উপরে চলে গেছে, এই জন্য ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ দিলে কিন্তু সে ফ্লোট লেফট বা রাইট হবে না। উইড, যদিও ক্লিয়ার বোথে এই থিমের সমস্যা আছে, সেক্ষেত্রে ক্লিয়ার বোথটা উঠাই দিই, সমস্যা নেই। ওভারফ্লো হিডেন, ঠিক আছে, মানে ক্লিয়ার বোথে কোথাও একটা কনফ্লিক্ট আছে। 50 পিক্সেল আমি ওপর থেকে নামাই নিয়ে আসি, ওপরে ওপরে থেকে মার্জিন বটম দিতে হবে। আচ্ছা লিখে দিই, কপি করার চাইতে উইড 100%। আর কি করলাম, আর এখানে মার্জিন বটম 50 পিক্সেল। ঠিক আছে, আমি এটা করে দিলাম। আর এরপরে আমরা প্রথমে এটাকে সুন্দর করি, আপনারা এটার নিয়ে খুব টেনশনে আছেন, রিভিউ কি করে হবে, এই সুন্দর করে ট্যাব কি করে হবে। ঠিক আছে, তো এই ট্যাবের নিচে আছে কি বর্ডার বটম, যদিও এরকম হবে না, এখানে সিএসএস বডিস ট্যাবের ট্যাব না আছে, মানে করা যাবে না এমন কোনো কথা তো নাই, সবই করা যাবে। ইউএল ক্লাস ট্যাবস, এইটার হচ্ছে বর্ডার বটম 1 পিক্সেল সলিড টিটিটি মার্জিন বটম 25 পিক্সেল। একটু একটু জায়গা করে নিলাম আর কি, ফ্লোট লেফট আর এলআই এর মধ্যে কি এ আছে, এ আছে না, এলআই এ ডিসপ্লে ব্লক প্যাডিং প্যাডিং বাড়াই দিলাম, তাহলে এটা এরকম হলো। আচ্ছা ওভারফ্লো হিডেন দিতে হবে ইউএল এর, যাতে আচ্ছা এটা দিয়ে দিলাম। এখন যেটা অ্যাক্টিভ থাকবে সেটার এদিকে 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 বর্ডার থাকবে, তাই না? তো এখানে অ্যাক্টিভ আছে ডিফল্টভাবে, এটা কিন্তু আপনাকে করা লাগবে না,
ঠিক আছে, উকমার্স নিজেই অ্যাক্টিভ দিয়ে দিছে। আচ্ছা বর্ডার পুরো বর্ডার দিয়ে দিই। সলিড ওই কালারের হবে। আর এখানে এটা যেহেতু বর্ডার দিছি, এটারও বর্ডার দিতে হবে, বর্ডার বটম হবে। আর এগুলারও বর্ডার দিতে হবে, না হলে প্রবলেম হবে। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ লাফালাফি যাতে না করে। ঠিক আছে, হাসানের মতো লাফালাফি করলে এরকম প্রবলেম। আচ্ছা এখানে আরেকটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে প্রয়োজনে, আচ্ছা যাবে যাবে, আমার কাছে লাফালাফি করে কোনো লাভ আছে? মার্জিন বটম মাইনাস 1 পিক্সেল। আচ্ছা দেখি, ডিসপ্লে ইনলাইন থাকলে তো আবার এটা কাজ করবে না। ডিসপ্লে ব্লক ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এলাই এতে দেখি, ব্যাকগ্রাউন্ড আসলে এটা করছি আগে করে নি। মার্জিন বটম মাইনাস 1 পিক্সেল, দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো। হ্যাঁ অবশ্যই এটা ইউএল এর বর্ডার, পদ্ধতি তো আছেই। পদ্ধতি হচ্ছে আর একটা কাজ করব, অ্যাক্টিভ এর মধ্যে একটা স্প্যান দিয়ে দিব, সেই স্প্যানের হাইট দিয়ে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে দেওয়া যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিতে হবে যে কোয়েরি দিয়ে, তাই না? কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম আছে, থামেন, এই পদ্ধতিতে হওয়ার কথা। বুটস্ট্র্যাপের ট্যাবই এখানে সহজ একটা পদ্ধতি আছে, আমি আসলে মনে করতে পারছি না এটার। জেড ইন্ডেক্স পজিশন রিলেটিভ, আচ্ছা এখন অন্য একটা কালার দেই। আচ্ছা তা এটা নিয়ে এত ঝামেলা করার দরকার না, এটা এটা একটা অন্য কাজ। ঠিক আছে, হ্যাঁ এটা আসলে সময় নিয়ে করতে হবে। হ্যাঁ কোনটা? না ফেড ইফেক্ট হবে না, এটা এখানে ফেড ইফেক্ট হবে না। ঠিক আছে, এখানে মার্জিন টপ দিতে হবে এটা। ঠিক আছে, এটা তো আশা করি পারবেন, নাকি এটাও করে দিব, করে দিব এখানে পারবো একটু। ও মার্জিন বটম তো এটা না, কোথায় 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 এলাই, এখানে এটা ডিপ নেই, দেখি ডিপটা কি আছে। ডিপ ক্লাস এন্ট্রি কন্টেন্ট, মার্জিন টপ 25 পিক্সেল। কোনটা দিলাম? ও এটা এলআই এর মধ্যে না তো, ও কমার্স এলআই, এলআইটা বাদ দি। হ্যাঁ ওইখান থেকে ইয়ে করে নিলেই হবে। এখন দেখেন এটার জন্য যদি সময় নষ্ট করতে যাই, তাহলে ক্লাসটাই যদি এটার ভিতরে চলে যায় তাহলে সমস্যা,
এটা একটা কোনো কাজ হইলো, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা আচ্ছা, এখানে এখানে এবার দেখেন যে এখানে হচ্ছে এইখানে যে স্টাইলাইজটা, ঠিক আছে, এই এই স্টাইলাইজটা এখানে খুব ইজিলি আপনি করতে পারবেন। আর প্রোডাক্টের ইনফরমেশন, এখানে যে প্রোডাক্টের যে ইনফরমেশন আছে, আচ্ছা ইনফরমেশনগুলো যদি আপনি দেন সেক্ষেত্রে এখানে শো করবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ইনফরমেশন আসবে হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পরে এডিট প্রোডাক্ট, এডিট প্রোডাক্টে যাওয়ার পরে এখানে দেখবেন যে ইনভেন্ট, এখানে শিপিং, শিপিংয়ের এখানে ওয়েট, এখানে 5 কেজি, আচ্ছা ডাইমেনশন, আর এছাড়াও আরও একটা জায়গা আছে ইনফরমেশন, ওইটা যাবে ইয়েতে উকমার্সে বোধ হয় এরকম অপশন নেই, ভিউ প্রোডাক্ট, ও উকমার্সে নিচে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন ট্যাবে আসবে ওইটা, ঠিক আছে, ওইটা ইয়ে না, মানে এই টেমপ্লেট আসলে তৈরি করা, যে আমি এর আগেই বলেছিলাম যে ওপেন কার্টের জন্য তৈরি, কোনটা কেন এইখান থেকে তো আপনি বুঝতে পারছেন, আপনার ডাটা এখানে আসছে কিনা সেটা দেখলেই হবে। হ্যাঁ এগুলো তো ডাইনামিক, এইখানে স্টাইলাইজ করতে হবে, যেমন এইটা আসবে হচ্ছে এখানে, ঠিক আছে। হ্যাঁ এই যে এখানে জাস্ট উইড দিতে হবে, এখানে এই যে TH এর উইড একটা ইয়ে দিয়ে দিতে হবে, উইড দিলেই হবে, অর্থাৎ টোটালটার উইড দিয়ে প্রোডাক্ট উইড নামে যে ক্লাস নেই এগুলো আপনারা পারবেন, এগুলো কোনো ইয়ে না, উইড দিতে হবে। তারপর এখান থেকে অ্যাড টু কার্ট করলে এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে অ্যাড টু কার্ট হয়ে যাবে। আচ্ছা এই যে এটা এটা কি এটা কি কেন জানতে পারছেন? ক্লিয়ার ভোটের কারণে না? হুম, আপনার কি কাজ করেন না নাকি? তো এটা রেটার প্রবলেমটা কি সেটা বলেন। কোন ক্লাসের ওভারফ্লো হিডেন দিছেন? কিন্তু প্রবলেম হচ্ছে এই এই যে এই অংশটুকুর, এখানে ওভারফ্লো হিডেন এখানে। ও আচ্ছা, যদি এইভাবে হয় তাহলে এভাবে হলো, অর্থাৎ এই প্রোডাক্টটা অ্যাড কার্টে অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যাওয়ার পরে এবার ভিউ কার্টে গিয়ে এখানে ইনফরমেশনগুলো এখানে দিতে পারবে। মেইনলি উকমার্স, মানে আসলে উকমার্স টেমপ্লেট ডেভেলপমেন্টের এবার ভেতরে যাইতে হবে, অর্থাৎ আরও যেই কাজগুলো আছে সেইগুলো, শিপিং সম্পর্কে ধারণা নিতে হবে। এইখানে দেখেন যে যখন ইউজার একটা প্রোডাক্ট কিনবে ক্যালকুলেট শিপিং নামে একটা জায়গা আছে, এখানে নির্দিষ্ট জায়গার জন্য যদি নির্দিষ্ট কিছু দিতে চান সেটা কি করে হবে, এবং আপডেট টোটাল করলে সেটা এর সাথে যুক্ত হয়ে যাবে। এখানে এখানে দেখেন এখন কিন্তু মানে শিপিংয়ের এখন কোনো আলাদা কোনো ইয়ে আসে নাই, অর্থাৎ ফ্রি শিপিং, তো শিপিং মেথড চেঞ্জ করতে হলে এখানে যাবেন উকমার্স, সরি সেটিংস, এখানে যাওয়ার পরে শিপিং, শিপিং যাওয়ার পরে এবার আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন যে এখানে আপনি শিপিং এখানে কি দিতে চান, অর্থাৎ হ্যাঁ এখানে আপনি যেই শিপিং দিতে চান সেই শিপিং এখানে দিতে চান, অর্থাৎ ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট আমি এখানে যদি এনেবেল করি সেক্ষেত্রে এনেবেল, অর্থাৎ একটা নির্দিষ্ট কস্ট পার অর্ডার, অর্থাৎ একটা অর্ডারের জন্য যে কোনো জায়গায়, যেমন রকমারি .com-এ যে কোনো বই কিনলে টোটালের উপরে 30 টাকা শিপিং হয়, সেটা হচ্ছে যে এরকম ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট শিপিং এইখানে। এছাড়া আপনি যদি ওয়েটের উপরে করতে চান, যে প্রোডাক্ট ওয়েট যত হবে আপনার শিপিং হচ্ছে তত বাড়বে, তো সেটা যদি করতে চান সেটার এখানে দেখবেন যে ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ এখানে যদি আপনি এই শিপিংগুলো চালু করেন, অর্থাৎ আমি এখন কি দিলাম $50, তো এখানে যদি এখন আমি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখেন যে এখানে শিপিং চলে আসলো কি, ফ্রি শিপিং সেটা অ্যানাবেল আছে, ফ্রি শিপিং আছে, আবার ফ্ল্যাট রেট $50 দিলে এটা আবার হচ্ছে কার্টের সাথে যুক্ত হয়ে যাবে।
অর্থাৎ টোটাল অর্ডার এখানে 450 আমাদের প্রোডাক্ট আর এখানে হচ্ছে 500। আচ্ছা, ফ্রি শিপিং থাকতে কেন ফ্ল্যাট রেট ব্যবহার করবে? তো এখানে ওই সাইটটার ঠিকানা মনে নাই, তো ওই সাইটটাতে এমন করা হয়েছিল যে $100-এর বেশি কেউ কিনলেই তার জন্য ফ্রি শিপিংটা অ্যাপ্লাই হবে, অন্যথায় শিপিংয়ের জন্য চার্জ ধরা হবে। এই জন্য একটা আলাদা মানে প্লাগইন যুক্ত করা হয়েছে, সেই প্লাগইনগুলোর জন্য সেটা ইয়ে করা হয়েছে। আচ্ছা, সেটা আপনারা ওই আলাদা একটা প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো ব্যবহার করতে পারবেন। এখানে আছে হচ্ছে ফ্রি শিপিংয়ের জন্য আপনি এখানে মানে অ্যামাউন্ট দিয়ে দেন, যে নির্দিষ্ট অ্যামাউন্ট, মনে করেন কেউ যদি 500, আমি এখানে যাই 400, যদি $400-এর কেউ যদি পারচেস করে সেক্ষেত্রে ফ্রি শিপিংটা অ্যাক্টিভ হবে। তো সেক্ষেত্রে সেটা এখানে দিয়ে সেভ চেঞ্জ করবেন। এবং এবার যদি আপনি আপনার কার্টে যান, কার্ট, এবার এখানে আমি যদি 3 দেই আপডেট কার্ড, এখানে যদি যাই সেক্ষেত্রে দেখবেন যে ফ্রি শিপিং এর এখানে, আচ্ছা ফ্রি শিপিং অপশন থাকা কত দিছি আমি এখানে, না 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 না, এখানে 10টা দিলে তো এমনি ফ্রি শিপিং আসবে। আমি ঠিক আছে, আপডেট কার্ড, আচ্ছা ফ্রি শিপিং আসছে, এখানে আরেকটা আছে ফ্রি শিপিং রিকোয়ারমেন্টস, না 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 না, ফ্রি শিপিং এখানে অপশন আছে, মিনিমাম অর্ডার, এই অর্ডার না হলে ফ্রি শিপিং শো করবে না, এরকম অপশন আছে। আচ্ছা, এখানে ফ্রি শিপিং মনে করেন যে আপনার একটা স্টোর খুলছেন, সেই স্টোরের আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট এলাকাতেই আপনার হচ্ছে ফ্রি শিপিংগুলো হবে, অর্থাৎ আশেপাশে, মনে করেন ভেড়ামারা উপজেলায় থেকে যদি কেউ পণ্য কেনে, ভেড়ামারা উপজেলার জন্য ফ্রি শিপিং আছে, অন্য এলাকার জন্য ফ্রি শিপিং হবে না। তো সেই জন্য এখানে যদি আপনি স্পেসিফাই কান্ট্রি এখানে উল্লেখ করে দেন, সেক্ষেত্রে এটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ এটা আপনার ওই নির্দিষ্ট দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি আপনি এখানে কাস্টম যুক্ত করতে চান, সেক্ষেত্রে কাস্টম যুক্ত করতে হলে আলাদা প্লাগইন ব্যবহার করতে হবে। এখানে আছে ইন্টারন্যাশনাল ডেলিভারি, লোকাল ডেলিভারি, লোকাল ডেলিভারির হচ্ছে কত পেমেন্ট নেবেন সেটা, অর্থাৎ যেগুলাই এখানে অ্যানেবল করবেন সেগুলাই কিন্তু এখানে শো করবে, এবং প্রত্যেকটা শিপিং শিপিংয়ের ওপরে নির্দিষ্ট একটা চার্জ এখানে বসাবে। আচ্ছা, এখানে আরও অপশন চাই অনেকে, ক্লায়েন্ট বলে যে আমার দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা ক্যাটাগরির প্রোডাক্টে সে শিপিং চার্জ নিবে, অন্য ক্যাটাগরিতে শিপিং চার্জ নিবে না, সেটা যদি করতে চান, সেইগুলো করতে হলে আপনার মানে ছোট ছোট প্লাগইন এগুলো আর কি, যে এক্সট্রা অপশন চাইলেই আপনাকে আলাদা আলাদা প্লাগইন ব্যবহার করতে হবে। যেমন একটা আছে অনেক 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 এখানে অপশন আছে, একটা উ কমার্সের কাজ দিলে ক্লায়েন্টকে নিজে নিজে থেকে দিতে হয়, তুমি কি এই ফিচার চাও, এই ফিচার অ্যানাবেল করতে হলে তোমার এই কস্ট হবে। উ কমার্সের মানে কাজের প্রচুর ফিচার, যেমন এখানে একটা অপশন যুক্ত করা যায় যে শেয়ার ইওর কার্ট অন সোশ্যাল নেটওয়ার্ক, উই উইল ডিসকাউন্ট ইউ $1, ঠিক আছে, অর্থাৎ সে যদি শেয়ার করে তা সে কি কিনছে, এখান থেকে কিনলে সে হচ্ছে $1 ডিসকাউন্ট পাবে, তাতে লাভ কি হইলো, $1 কিন্তু আমি অনেক মার্কেটিং করে ফেললাম, আবার ইউজারও খুশি হইলো, আমি প্রোডাক্টের দাম $1 বাড়াই দিলাম, সমস্যা কি, কে কমাইলে, যেমন দেখবেন যে ডিসকাউন্টের ক্ষেত্রে এরকম প্রযোজ্য হয় যে প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছে, আগে বেচতো যে এই প্যান্ট 300 টাকা, ডিসকাউন্ট দিয়ে সেই প্যান্ট বিক্রি করছে 400 টাকা, লেখে রাখছে 500 টাকা ক্রস, এখন হচ্ছে 350 টাকা, পাবলিক মনে করছে যে যে এরকম হচ্ছে 150 টাকা ছাড়, কিন্তু এই প্যান্টের দাম আগে ছিল 300 টাকা। তো সেই রকম যে ওই এইসব সাইট গুলাতে এরকম হয়। এখানে যদি যান এই যে ই কমার্স,
উকমার্স প্রচুর প্রচুর প্লাগইন আছে, যেই প্লাগইনগুলো আপনাকে ইউজ করতে হবে। এই দেখেন যে বাল্ক এডিট প্রোডাক্ট ভেরিয়েশন, অর্থাৎ প্রোডাক্ট ভেরিয়েশন এডিট করার জন্য এটা একটা সিম্পল অকশন, অকশন তৈরি করা, অর্থাৎ ইউজার মানে বলতে পারবে যে এটা দামাদামি করার জন্য 150 টাকা লিখে রাখছে, এখন লিখে রাখলো যে 140 টাকায় হবে কিনা, 140 লিখে ইমেল অ্যাড্রেস লিখে যাবে, যদি 140-এ দিতে চান ওকে একটা ইমেল করলে এরকম ইয়া হবে। তারপরে এখানে শো সেলস নাম্বার অথবা কতটা সেলস করছে সেটা একটা উইজেটে যদি দেখাতে চান সেটা হচ্ছে এই প্লাগিনের কাজ। চেক আউট লোকেশন, কোন লোকেশন থেকে চেক আউট করলো সেটা, ক্যাটালগ মোড, তারপরে এখানে পেমেন্ট গেটওয়ের জন্য আলাদা প্লাগইন আছে, প্রোডাক্ট ব্যয়েজ, গিফট ম্যানেজার প্রোডাক্ট গিফট করার জন্য প্লাগইন বেশি ব্যবহার করলে সেই প্লাগইনের উপর ডিপেন্ড করবে যে কোন প্লাগইন আপনি ব্যবহার করছেন। যেমন আমরা ফাংশন পিএইচপিতে অনেক কিছু লিখলে কি সাইটের উপর ইফেক্ট করবে, সেটা করবে না, আর প্লাগইন তো একটা ফাংশনই, ঠিক আছে, সেই ক্ষেত্রে সমস্যা নাই। তবে কিছু কিছু প্লাগইনের সাথে কিছু কিছু কনফ্লিক্ট হয়, সেইগুলো দেখে নিতে হবে, সেগুলো দেখলে ঠিক হয়ে যাবে। সাইট অপটিমাইজেশনের জন্য কিছু কিছু মানে ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো এবং একটা ওয়ার্ডপ্রেস সাইটকে কীভাবে স্পিডি করা হয় সেই জন্য আলাদা ক্লাসের ইয়ে করা হবে, ঠিক আছে, ওইগুলার জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হবে। তো তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই রাখি, অনেক দেরি হয়ে গেছে।